দিব্যি তো সুখেই আছেন দিদি, এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল একেবারে। কেন বিপিনদা, এই সাত সকালে আপনার আবার কি হলো? আর বলবেন না, যা ঝকমারিতে পড়েছি না। কাল ছিল আমার পেনশন তোলার দিন, সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল বুঝলেন তো দিদি। ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার। তা আমাদের বাজারটার দশা আপনাকে নতুন করে কি বলবো বলুন তো, আপনি তো জানেন। আরে কাদায় কাদায় একদম ছয়লাভ হয়ে যাচ্ছে। তা জানি না, পরশুই তো রাতে আবার বৃষ্টি হলো, তার ফলে কাল সকালে আপনি অবস্থাটা চিন্তা করুন, পিছলে পড়ে তো হাত পা ভাঙার দশা। বলেন কি, কাদায় পিছলে পড়ে গেছিলেন? চোট পেয়েছে? না না, পড়বো কেন? আরে তবে সামলে সামলে ঢুকেছি তো মাছের বাজার। আরে দেখি কি, ইয়া বড় বড় ইলিশ মাছ এসছে, কিটার রং, কিটার চেহারা, গায়ে যেন রূপোর ঝিলিক মারছে। জিজ্ঞেস করলাম, কে কোথাকার মাছ ভাই? বললো কোলাঘাটি। ব্যাস লোভে পড়ে অমনি কিনে ফেললাম একখানা 1.25 কেজি ইলিশ। বুঝেছি, বাড়ি এসে দেখলেন সেই মাছ পচা, নাকি ওজনে ঠকলেন? নিশ্চয়ই বৌদিদি খেপে একেবারে। বলছেন কি দিদি? কি বিপিন বিহারি বড়ব্যালকে মাছে ঠকাবে? হ্যাঁ মাছে ঠকাবে আমাকে? ও আমার হলো গিয়ে জহুরির চোখ, কান কো দেখে বুঝতে পারি সে মাছ কখন জালে পড়েছে, হাতে তুলে বলতে পারি ক মিলিগ্রাম মাছ কম বেশি। তাহলে এর মধ্যে ঝকমারি কি হলো বলুন তো? যতদূর জানি বৌদি তো ইলিশ খুবই ভালোবাসেন, রান্নাটা কাল বুঝি তেমন জুতের হয়। এই দেখো জুত কি বলছেন, অমৃতের মতো রেঁধেছিলেন কিন্নি। জানেন আপনাদের জন্য একটু আনতে পর্যন্ত পারলাম না, লোভে পড়ে একসার জায়গায় 3 পিস খেয়ে ফেললাম। এতক্ষণে সব পরিষ্কার হলো, বুড়ো বয়সে লোভ করলে কি হয় দাদা আমার জানা আছে, খেয়ে কাল সারাদিন বুকায় যাই অম্বল বধা তো। দিদি এতদিন পাশাপাশি বাসা, জানেন না ওসব মিনমিনে রোগ আমার পশ্চিমিন কালেও নেই বাবা, এখনো লোভা চিবিয়ে হজম করতে পারি। তবে হলোটা কি? সেই তো বলছি, সেইটাই তো আমি বলতে চাইছি। কই দে তো বেরুলা, ছাতাটা বগলি নি, যেই না বাসে উঠেছি পকেট মারে পাল্লায় পড়লে। না মোটেই না, তাও না, ছোটবেলাকার বন্ধু হরিসাধনের সঙ্গে দেখা হয়ে গেল। একসঙ্গে স্কুলে পড়তাম আমরা, হরিসাধনটা ছিল বেজায় বজ্জা। জানেন স্কুলে একটা নারকেল গাছ ছিল, টিফিনের সময় তরতর করে উঠে গিয়ে ডাব পেড়ে আনতো, যাদের গাছ তাদের সঙ্গে এ নিয়ে কত বার যে ঝামেলা হয়েছে। একবার তো ভদ্রলোক হেড স্যারের কাছে কমপ্লেনই ঠুকে দিল, আর আমাদের হেড স্যারও ছিলেন বেজায় করা বুঝলেন তো, গুনে গুনে একবারে 25 ঘা বেদ। তা সে যাকে এই হরিসাধন বাবুই বুঝি আপনাকে ঝক মারিতে ফেলেছেন। ছি ছি ছি, কি যে বলেন নদি, পুরনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে নাকি? তাও নয়, 40 বছর পর দেখা হলো, কত মনের প্রাণের আড্ডা হলো দুজনের। হরিসাধন চাকরি করতো পুলিশে বলেন, ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছিল। আশ্চর্য কি জানেন, শুনুন না, আমি যে ব্যাংকে পেনশন তুলি ওরও পেনশন সেই ব্যাংকে, অথচ আমাদের কোনোদিন দেখা হয়নি। দেখুন এ বাবা, একই রুটের বাসে যাই সেখানেও না, এই নিয়ে বুঝলেন রমাদি দুজনে আমরা খুব হাসাহাসি করলাম। তা এর মধ্যে ঝকমারিটা হলো কোথায়? ব্যাংকে বুঝি পেনশনের বড় লাইন পড়েছিল বিপিনদা, গরমে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। আরে না না, কপাল গুনে কাউন্টার কাল ফাঁকাই ছিল, তবে দুজনেই টাকা পকেটস্থ করে গিয়ে বসলাম কার্জন পার্কে। হ্যাঁ বোঝেনি তো, এতকাল পরে দেখা, কথা আমাদের ফুরুচ্ছেই না ফুরুচ্ছেই না ফুরুচ্ছেই না। হরিসাধন ওর পুলিশের জীবনের সব রোমহর্ষক কাহিনী শোনাচ্ছে, আর আমি আমার সরকারি অফিসের গল্প শোনাতে মশগুল। শেষে দেখি 3টে বেজে গেল, 3টে! আরে বেজায় খিদে পেয়েছিল আমার, মানে হরিসাধনের, মানে আমার তো তখন ইলিশ মাছে পেট ভর্তি হয়েছে। তাই তো হবে, তাই তো হবে, তাই নিয়ে গেলাম ডেকাস লেনে, ডেকাস লেনে ঘুগনি খাওয়াতে, চিত্তর দোকান, চিত্তর দোকান, দারুণ ফ্লেভার বাবা, আপনি সব খবর রাখেন দেখি, দারুণ ফ্লেভার। এক প্লেট খেয়ে থামতে পারলাম না, নিয়ে ফেললাম আর এক প্লেট। আর বলতে হবে না, বলতে হবে না, এ সব জলের মতো পরিষ্কার, ওপর ওপর খেয়ে ফেললে আজ সকাল থেকে এই পেট নিয়ে ভুগছেন। বললাম না আপনাকে কখনো আমার পেটের অসুখ হয় না, এই বয়সে স্টমাক আমার যথেষ্ট
শক্ত বুদ্ধি, তা দু প্লেট ঘুগনি সাজিয়ে দুজনে দৌড়ে পড়লাম। হরি সাধন গেল মেয়ের বাড়ি শ্যামবাজার, আর আমি উঠলাম ফিরতি বাসে। তখন আপিস সবে ছুটি, হব হব করছে, বাসে রীতিমতো ভিড়, কোন রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি। পকেটে আমার পেনশনের পুরো টাকা। পিক পকেট হয়ে গেল নাকি? সত্যি তো সর্বনাশ, পুরো টাকাই গেল। মাথা খারাপ নেই, আমার পকেট মারবে অত সোজা? সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে পকেট মারে সাধ্য কি আঙুল গলায়? তবে যাই বলুন, এক বগলে ছাতা নিয়ে অন্য হাতে পকেট সামলানোটা মুখের কথা। মনে মনে তখন খুব রাগ হচ্ছিল, কেন যে ছাতা নিয়ে বেরুলু? বুঝেছি, সেই অকাজের ছাতাটাই বুঝি গেল শেষে। ঠিক উল্টো, ছাতাটাই বরং কাজে লেগে গেল। বাস থেকে নামার পরেই বৃষ্টি আর বৃষ্টি হলো মাত্র 10 মিনিট, কিন্তু তার কি তোর ছিল বলুন তো? ছিল, পেট আমার পোক্ত বটে, কিন্তু লাংস দুটো তো ঝরঝরে। বৃষ্টির ফোঁটা গায়ে লাগলেই শুরু হয়ে যায় সর্দি কাশি। ওই ছাতার কল্যাণে কাল বেঁচে গেলাম, টাকাটাও ভিজলো না। কি কাণ্ড, কি কাণ্ড! তা এ তো দেখি সবই ভালো ঘটনা। এর মধ্যে আপনার সর্বনাশ বলছি 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 এত ব্যস্ত হচ্ছেন কেন? কিন্তু বাড়ি ফিরে দেখি একদম বিচ্ছিরি অবস্থা। কি হলো? খুব খারাপ অবস্থা। কি গিন্নি আমার অন্ধকারে বসে মুখ কালো। কেন? ফিউজ উড়ে গিয়েছিল। ফিউজ উড়ে গিয়েছিল মেন মিটার থেকে। ভাবো এই গরমে কারেন্ট না থাকলে কি হয় বলুন তো? ইলেকট্রিক মিস্ত্রি তো জানেন, ভগবানকে পাওয়া সহজ, তাদের দর্শন পাওয়া। বাবা, তার মানে সারা রাত ঘুমোতে পারেননি? সত্যি এটা খুব ঝঞ্ঝাট, সারা রাত ধরে গরমে সেদ্ধ হওয়া। হতাম হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ আমি না জানতাম। ওইসব টুকটাক কাজের জন্য আমি মিস্ত্রির পরোয়া করি না, বুঝলেন? এই তো সেদিন আমার জলের কলটা খারাপ হয়ে গেল, আমি থোড়াই কলের মিস্ত্রি ডেকেছি, সোজা চলে গেলাম ওয়েলিংটন, কল কিনলাম, পাইপ কিনলাম। জানেন তো ওখানে না পাইপ কল সব বেশ সস্তা, বুঝলেন? বিশেষ করে ওই চাঁদনি মার্কেটের ওদিকটায়। এখানে যদি দাম হয় 100 টাকা, ওখানে তার দাম হবে 60। মিস্ত্রিও কলে হাত দিলে না হোক 50-60 টাকা, তাহলে কতগুলো টাকা বাঁচলো বলুন? কাল নিজে ফিউজ সারাতে গিয়ে কারেন্ট খেয়েছেন বুঝি, তার খুঁজে পাচ্ছিলাম না। তারপর মনে পড়ে গেল বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রাখা আছে। ব্যাস, ওই অন্ধকারের মধ্যে অ্যালুমিনিয়ামের সিঁড়িতে চড়ে হাতড়ে 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 তার বের করে আনলাম। আবার ফিউজ লাগানো তো 2 মিনিটের কাজ, বুঝলেন না? হ্যাঁ, একটু মেপে ঝুপে লাগাতে হয়, তার বেশি মোটা হলে, তার যদি বেশি মোটা হয় তাহলে মেন উড়ে যাবে, বেশি পাতলা হলে নিজেই ঘন ঘন ঝুলবে। অবশ্য আমার প্র্যাকটিস ভালো তো, আমার হাতে দেখুন বিপদের আশঙ্কা কম। কিন্তু এবার একটা কথা বলি, মানে কিছু মনে করবেন না, আপনি তো দেখি রুশি সৈনিক, রোদে পড়েন না, জলে ভেজেন না, সমস্ত বিপদ টপকে টপকে চলে যান। আপনার সর্বনাশের কথা শোনার আগে আমার আবার বড় চা তেষ্টা পেয়ে গেছে, একটু চা করি। খাবেন তো? আরে অবশ্যই, ওই সর্বনাশের কথাই আপনাকে বলতে এসেছি, এতক্ষণে মনে পড়ে গেল। মানে মানে কাল রাত্রিতে ছেলে এসেছিল, বুঝলেন? মাকে 2 দিনের জন্য নিয়ে গেল নিজের ফ্ল্যাটে, নাতি নাতির সঙ্গে মৌজ করবেন বলে আপনার বৌদিও ড্যাং ড্যাং করে চলে গেলেন। রান্নার লোক, আমার রান্নার লোকটা আসবে সেই 11টায়। সকাল থেকে এতক্ষণ চা না খেয়ে কি করি বলুন তো? এটা সর্বনাশ না, আপনি বলুন, এটা ভয়ঙ্কর সর্বনাশ নাকি? একে আপনি দিদি ঝক মারিয়েই বলবেন না। না দিদি, না না, মানে কি কাণ্ড! আচ্ছা সেই তো চা খেতে চাইবেন, আর আমিও চাই আপনার কথার তোড়ে চায়ের কথা বলতেই পাচ্ছিলাম না। আমার কথার তোড়ে এসব দিত আপনাকে, আমি ওই কথাই বল, যতবার বলতে চাই ততবারই আপনি উল্টো পাল্টা গল্প করে আমার সব গুলিয়ে দিচ্ছেন। উল্টো পাল্টা গল্প আমি করতে? হ্যাঁ বটে বটে বটে, আমি গুজোচ্ছিলাম বটে। তবে একটা কথা বলি দাদা, বলুন বলুন বলি, এত পারেন আর চা টুকু নিজে বানিয়ে নিতে শেখেন নি? অনেক ধন্যবাদ, আমরা এটা একটা মজা করে করলাম, ভালো লাগলো আর কি।